এ যেন রীতিমতো ডলারের বৃষ্টি। সম্প্রতি চেক প্রজাতন্ত্রের লিসানাদ লাবেম শহরের কাছে এমনই এক দৃশ্য চোখে পড়ে। দেশটির ইনফ্লুয়েন্সার ও টিভি উপস্থাপক কামেল বার্তোশেকের উদ্যোগে হেলিকপ্টার থেকে $10,00,000 ছড়ানো হয়। বার্তোশেকের ছদ্মনাম কাজমা, ছদ্মনামেই তিনি বেশ পরিচিত। শুরুতে কাজমার পরিকল্পনাটি ছিল ভিন্ন। তিনি ভেবেছিলেন একটি প্রতিযোগিতার আয়োজন করবেন এবং শুধু একজন জয়ীকে $10,00,000 পুরোটাই দিয়ে দিবেন। ঘোষণা দেওয়া হয় কাজমার চলচ্চিত্র ওয়ান ম্যান শো দ্য মুভিতে দেখানো কোডটির অর্থ খুঁজে বের করতে হবে। $10,00,000 পেতে প্রতিযোগীকে সেই কোড উন্মোচন করতে হবে, কিন্তু কেউই এর সমাধান করতে পারেননি। এরপরে হেলিকপ্টার থেকে ডলার ছড়ানোর পরিকল্পনা করেন কাজমা। তিনি চিন্তা করেন এর মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সবার মাঝে অর্থ বিলিয়ে দিবেন। এক ঘোষণায় বলা হয় কয়েকদিনের মধ্যে চেক প্রজাতন্ত্রের উপর দিয়ে একটি কার্গো হেলিকপ্টার উড়ে যাবে। হেলিকপ্টারের তলার দিকে একটি কন্টেইনারের ভেতর $10,00,000 থাকবে। কন্টেইনারের নিচে থাকবে একটি দরজা। চেক প্রজাতন্ত্রের যে কোনো জায়গায় কন্টেইনারটির দরজা খুলে যাবে। যারা তাদের কার্ড চালু করেছেন তারাই শুধু কয়েক ঘন্টা আগে জানতে পারবেন কখন ও কোথায় দরজাটি খুলবে। একদিন সকাল 6টার দিকে প্রতিযোগীদের কাছে ইমেইল করেন কাজমা। ইমেইলে এনক্রিপ্টেড করা তথ্যে বলা হয়েছিল কোথায় কাজমা ডলারগুলো ফেলবেন। প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে নির্দিষ্ট জায়গায় হেলিকপ্টার থেকে ডলারগুলো ফেলেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন কাজমা। এর ক্যাপশনে তিনি লিখেন, বিশ্বে প্রথমবারের মতো সত্যিকারের ডলারের বৃষ্টি হলো। চেক প্রজাতন্ত্রে একটি হেলিকপ্টার থেকে $10,00,000 নিচে ফেলা হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হননি। আকাশ থেকে যখন ডলারের বৃষ্টি ঝরছিল তখন অনেক মানুষ মাঠে জড়ো হয়েছিল। এক ঘন্টার কম সময়ের মধ্যে তারা প্লাস্টিকের ব্যাগে সব ব্যাংক নোট সংগ্রহ করেছিলেন। অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে লোকজন ব্যাগ নিয়ে একটি মাঠের মধ্যে দৌড়াচ্ছেন এবং যতটা সম্ভব বেশি ডলার ভরার চেষ্টা করছেন। অনেকে সহজে অর্থ বহনের জন্য ছাতাও ব্যবহার করেছেন। কাজমা জানান 4,000 মানুষ ওই অর্থগুলো সংগ্রহ করেছেন।